ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন, আপনাদের সঙ্গে আমি প্রীতি। ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই স্কোয়াড ঘোষণা করেছে। কি নিয়ে স্কোয়াড আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য। এই নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব, আলোচনা করব, সমালোচনাও করতে পারি। তার জন্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, এত বড় খবর, একেবারেই অনেক বড় খবর, এবং এটার জন্য আমরা ওয়েট করছিলাম। আর অবশেষে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান সফরের জন্য স্কোয়াড অ্যানাউন্স, এবং টেস্ট স্কোয়াড এবং ওডিআই স্কোয়াড, একদম দুটো স্কোয়াডই অ্যানাউন্স। আমরা অবশ্যই দেখে নেবো সেই স্কোয়াডে কারা কারা জায়গা পেল, কারা কারা পায়নি। একদমই আমরা দেখে নেবো কে কে জায়গা পেয়েছেন আর কাদের কাদের মন খারাপ জায়গা না পাওয়ার জন্য। প্রথমেই আমরা ওডিআই স্কোয়াডের দিকে দেখব। রোহিত শর্মা, সুগমন গিল, ঋতুরাজ গাইকোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, সাদুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, ইজুবেন্দর চাওয়াল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মল্লিক এবং মুকেশ কুমার। একেবারেই মুকেশ কুমার বাংলার ছেলে ছেলে এবং খুব ভালো বোলার, আর অবশেষে স্বীকৃতি পাচ্ছে, মানে ওডিআই টিমে সুযোগ পেয়েছে এবং টেস্ট স্কোয়াডেও সুযোগ পেয়েছে। তার জন্য অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। এবং দেখো প্রীতি, বিষয় হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন, এটা তো আমরা জানতাম, এবং ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু কামব্যাক করেছে, মানে এবারের আইপিএলের দুরন্ত পারফরমেন্স, ঋতুরাজ গায়কোয়াড়কে আবারও কিন্তু ভেবে দেখছে নির্বাচকরা এবং তাকে সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তুমি দেখো যে সূর্যকুমার যাদবের উপরও ব্যাঙ্ক করছে, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, এই দুই উইকেটকিপারকে নিয়ে এগোতে চাইছে বিসিসিআই। এবং একই সঙ্গে এই যে স্কোয়াডটা, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ, আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ রয়েছে অক্টোবরে, সেটার জন্য কিন্তু একটা ড্রেস রিহার্সাল, মানে বাকিরা কেমন খেলছে, পারফরমেন্স করছে, সেটাও কিন্তু দেখে নিতে চাইবে এখানে নির্বাচকরা। একই সঙ্গে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন, খুব স্বাভাবিকভাবেই এবং রোহিত হার্দিকের এই বন্ডিংটা অবশ্যই জমে যাবে, এটুকু আশা রাখি। শার্দুল ঠাকুর রয়েছেন, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, চাহাল কুলদীপ, মানে কুলচা ম্যাজিক কি আবারও সেই ক্যারিবিয়ান সয়েলে দেখা যাবে, দেখা যাক। জয়দেব উনাদকট অবশ্যই যথেষ্ট ভালো পারফর্মার এবং রঞ্জি ট্রফিতে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, রঞ্জি ট্রফি জয়ী অধিনায়ক, তাই তাকে আরেকটা সুযোগ দিতে চাইছে, আশা করব যে ভালো পারফরমেন্স দেখাবেন। মোহাম্মদ সিরাজ তো রয়েছেন এবং অটোমেটিক চয়েস আমি মনে করি মোহাম্মদ সিরাজ। উমরান মালিক স্পিড স্টার, 160 কিলোমিটার বেগেও বল করতে পারেন, তাকে দলে নেওয়া হয়েছে, এবং মুকেশ কুমার, বাংলার মুকেশ কুমার। তবে যেটা প্রশ্ন সেটা হচ্ছে মোহাম্মদ শামি কি বিশ্রাম চেয়েছিলেন যার জন্য কি তাকে নেওয়া হয়নি, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। ইতিমধ্যে আমরা আসবো সেই নিয়ে পর্যালোচনা করব, কিন্তু তার আগে আমরা টেস্ট স্কোয়াডটাও পেয়ে গেছি। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলবেন সুগমন গিল, ঋতুরাজ গাইকোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল। রিঙ্কু সিং এর নাম কিন্তু আমরা ওডিআইতেও পাইনি, এখানেও পেলাম না, জয়সওয়ালের নাম কিন্তু আমরা পেলাম। অজিঙ্ক্য রাহানে ভাইস ক্যাপ্টেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেএস ভারত, ঈশান কিশান দুজনেই খেলবেন, অশ্বিন জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর পটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবজিৎ সাইনি। একেবারে দেখো পরিষ্কার স্কোয়াড, এবং সেক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার যেটা, চেতেশ্বর পূজারা দলে নেই, একদম ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে, আশা করছি চেতেশ্বর পূজারাকে, তাকে ডোমেস্টিক ক্রিকেটে আবারও ভালো পারফরমেন্স দেখাতে হবে, এবং সেই পারফরমেন্সের নিরিখে তাকে কিন্তু দলে নেওয়া হবে, মানে অটোমেটিক চয়েস। আর এই কোপটাকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, দরকার ছিল একদমই চেতেশ্বর পূজারার, কারণ পারফরমেন্স অনেকদিন ধরেই কিন্তু মানে সেরকমভাবে দেখাতে পারছিলেন না, তিনি সাসেক্সের হয়ে খেলছিলেন এবং আশা করা হচ্ছিল যে ডাব্লিউটিসি ফাইনালে তিনি ভালো পারফরমেন্স দেখাবেন, কিন্তু সেই ধরনের পারফরমেন্স কিন্তু দেখাতে পারেনি। এবং সেকেন্ড ইনিংসে যেভাবে আউট হয়েছিলেন, মানে যে ল্যাপ বা আপার কাট খেলে আউট হয়েছেন, সেটা কিন্তু একেবারেই মানে বলবো যে অচেতেশ্বর পূজারা শট, মানে তিনি সেই ধরনের শট সাধারণত খেলেন না, তাই তার প্রতি কিছুটা হলেও কিন্তু চোটে ছিলেন কিছু কিছু নির্বাচক, এবং যেটার প্রতিফলন আমরা কিন্তু দেখেছি চেতেশ্বর পূজারাকে, মানে বিয়ন্ড চেতেশ্বর পূজারা ভাবছে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড, এটুকু বোঝাই যাচ্ছে। ইন্টারেস্টিংলি অজিঙ্ক্য রাহানে কামব্যাক করেছেন, কামব্যাক শুধু অ্যাজ ক্রিকেটার করেননি, ভাইস ক্যাপ্টেন, মনে রাখতে হবে অবিশ্বাস্য ব্রিসবেন, মানে ব্রিসবেনে আমরা যে জিতেছিলাম 2 বছর আগে অস্ট্রেলিয়াকে যে হারিয়েছিলাম, যখন নাকি 36 অল আউট হয়ে যায় ইন্ডিয়ান টিম, তারপরেও যে কামব্যাক করে জেতা যায় সেটা ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে দেখিয়েছিলেন, এবং তিনি আবারও ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু প্রত্যাবর্তন করছেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সিগনিফিক্যান্ট মুভ। এবং একই সঙ্গে কেএস ভারতকে রাখছেন, এখন অবধি ব্যাট হাতে কিছু করতে পারেননি ঠিকই, তবে উইকেট কিপিং ভালো করেছেন, এটা
কয়েকদিন আগে অঞ্জুম চোপড়াও তার হয়ে কথা বলেছেন এবং একই সঙ্গে আমাদের যিনি এক্সপার্ট ছিলেন ডাব্লিউসি ফাইনালে কেলিংটন ওভাল থেকে বিদ্যাসগুপ্ত একই কথা বলেছেন। তাই কেএস ভারতের উপর ব্যাঙ্ক করছে বিসিসিআই, ইশান কিষানকে রেখে দিচ্ছে এখানে সাবস্টিটিউট হিসেবে রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অশ্বিন অবশেষে জায়গা পেয়েছে, কি দেখা যাবে আমি নিশ্চিত চূড়ান্ত একাদশে কিন্তু রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়া হবে ওয়েস্ট ইন্ডিজের। এবং তারপরে রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার আবারও টেস্ট ওডিআই, এটা বাংলার ক্রিকেটের জন্য অবশ্যই ভালো খবর যে বাংলার একটি ছেলে মানে বাংলার হয়ে খেলে একটি ছেলে কিন্তু জায়গা করে নিয়েছে ওডিআই স্কোয়াডে, জায়গা করে নিয়েছে। জয়দেব নাটকার রয়েছেন, একই সঙ্গে নবদীপ সাইনি, পেস বোলার ভ্যারিয়েশন রয়েছে, পর্যাপ্ত সুযোগ হয়তো পায়নি, দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ সফরটা কাজে লাগাতে পারে কিন্তু কে বলতে পারে, হয়তো ভালো পারফরমেন্স যদি করতে পারেন এক্ষেত্রে নবদীপ সাইনি তাহলে হয়তো পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও চলে আসতে পারেন। তাই ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ সিগনিফিকেন্ট একটা স্কোয়াড। আবারও বলছি অচিন্ত্য রাহানে ভাইস ক্যাপ্টেন, এবং এটা এই মুহূর্তে টুইটার বলুন সোশ্যাল মিডিয়া বলুন ট্রেন্ডিং হচ্ছে, অচিন্ত্য রাহানে ভাইস ক্যাপ্টেন, তিনি যে কমব্যাক করেছেন, তিনি আইপিএল থেকেই দুর্দান্ত ব্যাটিং করছিলেন, কলকাতায় যে ম্যাচটা খেলেছেন সেখানেও মানে দুর্দান্ত শর্টস আমরা দেখেছি, ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে একদম যেরকম টিপিক্যাল রাহানে ব্যাটিং আমরা যেটা বুঝি সেটা তিনি করেছেন। হ্যাঁ, সেটা হয়তো ক্যাপিটালাইজ করতে পারেননি, তবে তিনি কিন্তু রানের মধ্যে ছিলেন এবং তিনি প্রমাণ করেছেন, এবং তার পুরস্কার আজ পেলেন ভাইস ক্যাপ্টেন অচিন্ত্য রাহানে, সবচেয়ে বড় খবর আজকে। এবং একই সঙ্গে এই যে স্কোয়াড রবিচন্দ্রন অশ্বিনও রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন আজ থেকে 4-5 বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, তাই অশ্বিন একটা ভাইটাল রোল প্লে করতে পারে ব্যাট হাতেও এবং বল হাতেও, এবং ব্যাট হাতেও আমার যতদূর মনে পড়ছে যথেষ্ট কার্য করছিলেন, তাই তাকে না নিয়ে কোনোভাবেই তো যাবে না। তবে চূড়ান্ত একাদশে যে আমরা কথা বলি, সবসময় চূড়ান্ত একাদশে কি অশ্বিন থাকবেন, পার্সোনালি মনে হচ্ছে যে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টের চূড়ান্ত স্কোয়াডে অবশ্যই থাকবেন। একদমই, জয়দা যে কথাগুলো বললো সেই কথাগুলো শুনলাম, ভারতীয় স্কোয়াড নিয়ে তো আমরা আলোচনা করছি কিন্তু এই বিষয় নিয়ে একজন যদি পর্যালোচনায় না থাকেন তাহলে খাবারটা হজম হওয়ার মতো নয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য, গৌতমদা কি বলছেন এই নিয়ে দেখব। প্রীতি টিমটা খুব ইন্টারেস্টিং এবং কোনো কোনো ক্ষেত্রে ব্যাখ্যার অতীত, যেমন বোঝাই যাচ্ছে যে এই টিমটা যারা করেছেন তারা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে একটা মেসেজ দিয়েছেন যে তোমরা আর ম্যাচ বেছে বেছে খেললে হবে না। অর্থাৎ এরম অনেক হয় যে একটু ইনসিগনিফিকেন্ট ম্যাচ হলেই বিরাট কোহলি খেলেন না, রোহিত শর্মা খেলেন না, এখানে টেস্ট ওয়ান ডে দুটোই খেলতে হবে। অর্থাৎ তোমাদের যদি টিমের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসেবে থাকতে হয়, স্পেশালি রোহিত শর্মাকে যদি ক্যাপ্টেন থাকতে হয় তাকে সব ম্যাচ খেলতে হবে। এবার যদি দেখা যায় যে তার ফিটনেসের অভাব ঘটছে তখন সেটা তার বিরুদ্ধে যাবে, এটা একটা ভালো ভালো দিক এটা। বাট আশ্চর্য লাগছে যে অচিঙ্কি রাহানেকে হঠাৎ ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হলো, যাকে প্র্যাকটিক্যালি 11 মাস ব্রাত্য করে দেওয়া হয়েছিল, হঠাৎ করে তিনি টিমে ফিরলেন আইপিএল দিয়ে এবং এখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা ভালো ইনিংস নিশ্চয়ই খেলেছেন, সেকেন্ড ইনিংসেও ভালো ব্যাট করেছেন, ফার্স্ট ইনিংসে বেটার ব্যাট করেছেন, তার জন্য ভাইস ক্যাপ্টেন। তাহলে এতদিন বাইরে রেখেছিলেন কেন? আশ্চর্য। চেতেশ্বর পূজারা বোঝাই যাচ্ছে তাকে ছেঁটে ফেলা হবে, অনেকদিন ধরে তার রিপ্লেসমেন্ট খোঁজা হচ্ছিলো বোধহয়, তাকে ছেঁটে ফেলা হলো। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে এই ম্যাচটা যদি বাদ দেওয়া যায়, অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট হোম সিরিজের দুটো শেষ দুটো ইনিংসে কিন্তু রান করেছিলেন। তো ব্যাচেরই একটা ইনিংসের অর্থাৎ একটা ম্যাচের জাস্ট পারফরমেন্সের সুবাদে ছাঁটাই হয়ে গেলেন এবং যা মনে হচ্ছে তাতে ফিরতে পারবেন কিনা কেউ জানে না। যদিও ভারতের ওয়ার্ল্ড কাপের পরে একটা সাউথ আফ্রিকা ট্যুর রয়েছে যেটা যে বেশ কঠিন ট্যুর, তো আমার প্রশ্ন সেখানেও কি অচিঙ্কি রাহানে ভাইস ক্যাপ্টেন থাকবেন? হঠাৎ করে রাহানে ভাইস ক্যাপ্টেন হয়ে গেলেন কী করে জানি না। আমার মনে হচ্ছিলো রবিচন্দ্রন অশ্বিনকে কোথাও একটা সুযোগ দেওয়া উচিত ভাইস ক্যাপ্টেন হিসেবে, তাকে ক্যাপ্টেন করা হয়নি, সেই রাহুল দ্রাবিড় বলেছিলেন দেরি হয়ে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যের যে তিনজন উইকেট কিপার সিলেক্টেড হয়েছে দুটো টিম মিলিয়ে, আমরা যদি দেখি কে এস ভারত 8 ইনিংসে 129 করে সিলেক্টেড, এবং তার নামটা লক্ষ্য করবেন তালিকায় প্রথমে আছে, অর্থাৎ না বলে দিলেও আমরা বুঝতে পারি যে ফার্স্ট উইকেট কিপার তিনি, ঈশান কিষানের নামটা পরে আছে যে অর্ডারে দেওয়া হয়েছে টিমটা। আরেকটা লিস্টে সঞ্জু স্যামসংয়ের নাম আছে, তার মানে ভারতবর্ষের দুটো ফরম্যাট মিলিয়ে শ্রেষ্ঠ তিনজন কিপারের নাম বা শ্রেষ্ঠ তাদের পছন্দের নাম, তাদের বাছাইয়ের নাম যথাক্রমে কে এস ভারত, ঈশান কিষান এবং সঞ্জু স্যামসং। তার মধ্যে সঞ্জু স্যামসং আছেন শুধু ওয়ান ডে টিমে, ঈশান কিষান দুটো টিমেই, এবং তিনি কে এস ভারত আছেন একটা টিমে। এই ঈশান কিষান এবছর দলীপ খেলেননি, দলীপ খেলেননি গত বছর, রঞ্জি খেলেননি, তিনি কী পুরস্কার পেলেন না খেলার?
না দুটো ফরম্যাটই সিলেক্টেড হয়ে গেলেন, আর ঋদ্ধিমান শাহ তার কী হলো, কোনো ফরম্যাটই সিলেকশন হলো না। এবার আমার বিনীত প্রশ্ন, নির্বাচকদের কাছে নয়, বোর্ডের কাছে, যে ঋদ্ধিমান শাহর প্রতি যদি আপনাদের এত অনাস্থাই হয়, হতেই পারে যে আপনাদের অনাস্থা যথেষ্ট কারণ আছে, আমরা যদিও সেই কারণ খুঁজে পাচ্ছি না, তাহলে 37.5 বছর বয়সে তার কন্ট্রাক্টটা রিনিউয়াল করলেন কেন? এই কন্ট্রাক্টগুলো কিন্তু 1 কোটি টাকার ওপরে, এই কন্ট্রাক্টটা কি রিনিউয়াল করলেন এই জন্যেই যে তিনি কোনো সাংবাদিকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন বলে? আদারওয়াইজ এই কন্ট্রাক্টটা রিনিউয়াল করার ব্যাখ্যা কী? যারা কন্ট্রাক্ট করেছেন, রিনিউয়াল করেছেন, তারা নিশ্চয়ই ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছেন, সিলেকশন কমিটির প্রধানের সঙ্গে কথা বলেছেন, কোচের সঙ্গে কথা বলেছেন যে আমরা রিনিউয়াল করতে পারি কি না। যে আমাদের রেডারেই নেই তাকে হঠাৎ করে তো আমরা রিনিউয়াল করলাম কেন, যদি আমরা তাকে বয়সের অজুহাতেই বাদ দিয়ে থাকি? যদিও 38 বছর বয়সে সুনীল ছেত্রী দাপিয়ে হ্যাট্রিক করছেন, আর ওই বয়সে ঋদ্ধিমান শাহকে সাউথ সিটিতে বসে থাকতে হচ্ছে, এবং আমার মনে হয় আজকের এই সিলেকশনের পর ঋদ্ধিমান শাহ যদি রিটায়ার করতে চান, তাহলে ঋদ্ধিমান শাহ রিটায়ার করার আজকেই বেশ সময়। যদিও একটা খুব আনফর্চুনেট যে তিনি তার প্রতিভার দাম পেলেন না, মোহাম্মদ শামিকে বোঝা যাচ্ছে বিশ্রাম দেওয়া হয়েছে, মুকেশ কুমার বাংলা থেকে টিমে ঢুকেছেন, ভালো কথা, কিন্তু অনেক সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে মুকেশ কুমার যেরকম রঞ্জিতে খুব ভালো পারফরমেন্স করেছেন, তার টেস্ট টিমের রিজার্ভসে আসা উচিত বা টেস্ট টিমের আসা উচিত, তিনি ঢুকছেন কিন্তু ওয়ান ডেতে। এটা বারবার হচ্ছে যে যশস্বী জয়সওয়াল কিন্তু তাকে আইপিএল দেখে, ঋতুরাজ গাইকোর আইপিএল দেখে চান্স পাচ্ছেন, কোথায় পাচ্ছেন না টেস্ট ক্রিকেটে। এটা কোথাও যেন মনে হয় আইপিএলের পারফরমেন্সে সিলেক্টররা ভীষণ ক্যারিড অ্যাওয়ে হয়ে যান, এবং রিঙ্কু সিংকেও যে টেস্ট টিমে ডেকে দেননি এটাই সবচেয়ে বড় আশ্চর্য, যেভাবে যেরকম ইনকনসিস্টেন্টভাবে সিলেকশন হয়েছে। কিছু বলার নেই, নির্বাচক প্রধান নেই, কে সিলেকশন করেছেন জানি না, ওই বললাম যে সিলেকশনের মধ্যে অনেকগুলো মেসেজ আছে, যে 1, বিরাট এবং রোহিত তোমাদের সব ম্যাচ খেলতে হবে, বাছাবাছি করতে পারবে না, 2, অশ্বিন তোমাকে কখনও ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন করবো না, 3, রাহানে ফিরিয়ে আনলাম, তোমাকে আবার ক্যাপ্টেনও করে দিতে পারি, অথবা আবার যদি কোহলিকে আমাদের নেতা করতে হয় তুমি খুব কনভিনিয়েন্ট ভাইস ক্যাপ্টেন, কারণ তুমি তো কোনো গণ্ডগোল করবে না, সো আমি ওই জন্য তোমার জায়গাটা ওখানে পারমানেন্ট করে দেবো, তারপরে রোহিতের জায়গায় বিরাট এলে বিরাট ওপরে বসে যাবে, তুমি নিচে থাকবে এবং তুমি কোনো কথা বলবে না, তুমি তো কোনো কথা বলো না। তাই হয়তো নির্বিরোধী ভাইস ক্যাপ্টেন বেছে ফেলা হলো, আর ঋদ্ধিমান শাহকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমার কাজ হয়ে গেছে, যে কাজের জন্য কন্ট্রাক্ট হয়েছিল সেটা তো পুড়ে গেছে, অতএব তুমি বাই বাই। এই হলো আমার কাছে অন্তত, এটাই হচ্ছে আজকের টিম সিলেকশনের মেসেজ বা মাহাত্ম্য। ধন্যবাদ গৌতমদাকে, উনি কি বললেন আমরা শুনলাম, কিন্তু এই যে মহাযুদ্ধ, তার আগে সিলেকশন, কে নির্বাচক হবে, 4 মাস ধরে সেই পদটা ফাঁকা, আলোচনা তো হচ্ছেই না এই নিয়ে, কিন্তু স্টেডিয়াম বলেছেন এই নিয়ে কথা বলবে, জয়দা কি মনে হয়, তুমি গৌতমদার কথা শুনলে, তারপরে নির্বাচকের পদ ফাঁকা, কে আসতে পারেন সেই জায়গায়? দেখো এটা এখন মানে এটা তো একটা ইস্যু অবশ্যই, এটাও একটা বড় ইস্যু যে নির্বাচক মণ্ডলীর প্রধান কে হবেন। মানে আমরা জানি যে চেতন শর্মা কি হবে, তিনি ইস্তফা দিয়েছেন, স্টিং অপারেশনের পর তাকে ইস্তফা দিতে বাধ্য করা হয় বা তিনি নিজে ইস্তফা দেন, যাই হোক জল্পনার বিষয় সেটা, জল্পনার বিষয়। তবে এখন কে হবেন, মানে যা খবর পাওয়া যাচ্ছে বিসিসিআই চাইছে বীরেন্দ্র সেবা, কারণ নর্দার্ন ইন্ডিয়া থেকে একজনকে নির্বাচন করা হবে যে কে সিলেকশন কমিটির প্রধান হবেন, তাই বীরেন্দ্র সেবাগ নামটা প্রথমে আসছে। তবে বীরেন্দ্র সেবাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন যে তার সঙ্গে নাকি কেউ যোগাযোগই করেনি এখন অব্দি বিসিসিআই তরফ থেকে, তো দেখা যাক আগামীতে তো সেটা সময় বলবে যে তিনি নির্বাচক মণ্ডলীর প্রধান হবেন কি হবেন না। তবে আরও কয়েকটা নাম কিন্তু উঠে আসছে, যেমন অজয় রাত্রা, রিতেন্দ্র সিং সুধি, বিবেক রাজদান, মানে একটা ক্রাইটেরিয়া যেটা রয়েছে যতটুকু আমি জানি 10টি টেস্ট ম্যাচ খেলার একটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা, এবং বেশ কিছু ওডিআই ম্যাচও খেলতে হবে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সে কিন্তু অবশ্যই নির্বাচক প্রধান হতে পারেন। তবে এক্ষেত্রে সবার আগে যেটা পছন্দ সেটা হচ্ছে বীরেন্দ্র সেবাকের কথা অনেকেই বলছেন যে বীরেন্দ্র সেবাকটা যেতে হয়, তবে কোয়েশ্চেন মার্ক, তবে পরবর্তীতে কী হয় কেউ আমরা জানি না। তবে বীরেন্দ্র সেবাক ছাড়া আরও যে কটা নাম উঠে আসছে তাদের মধ্যে অজয় রাত্রা, বিবেক রাজদান, রিতেন্দ্র সিং সৌধি, আতুল ওয়াসান, তাই দেখা যাক কী হয় আগামীতে সময়ে সব কিছু উত্তর দেবে। একদমই, মূল নামটা তুমি বলছো বীরেন্দ্র সেবাক, সেবাক নাম বলছি, তবে সেবাক হবেন কিনা এটা কিন্তু ডাইসি রয়েছে, এখানে দেখো আর্থিক দিকটাও রয়েছে,
তিনি কমেন্ট্রি করে বা অন্যান্য এন্ডোর্সমেন্ট করে যে টাকাটা রোজগার করেন সেটা নির্বাচক মানে এই বিষয়টা চেতন শর্মা যেভাবে ইস্তফা দিয়েছেন সেই রকমই একটা জল্পনার বিষয় তৈরি হয়েছে। এখানে আরেকটা টুইস্ট হতে পারে, সেটা হচ্ছে চেতন শর্মা আবারও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, মানে তিনি যদি আবারও নির্বাচক মণ্ডলীর প্রধান হিসেবে আমরা দেখি তাহলে অবিশ্বাস্য হবে, অবাক হওয়ার কিছু না, চেয়ার থেকে পড়ে যাওয়ার কিছু হবে না, মানে এরকম ব্যাপার হবে ঘটবে না, তাই সবকিছু সম্ভব ভালো তৈরি হবে। একদমই কুরসিকে পেটি বাদলো একটা কথা আছে না, একদমই সেরকমই সেদিকে নজর থাকবে। কিন্তু কেএল রাহুল কেমন আছেন, তিনি সুস্থ হয়েছেন আদৌ, কবে ফিরছেন, এতগুলো প্রশ্ন উঠছে। জয়দার থেকে জেনে নেবো, জয়দা কেএল রাহুলের আমরা ছবি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, কেমন আছেন, কি আপডেট রয়েছে? এখন তিনি তো এনসিএতে রয়েছেন এবং এনসিএতেই এখন ঘরবাড়ি হয়ে গেছে কেএল রাহুল, তবে ফার্স্ট রিকভার করছে। আমরা জানি যে মার্কিন মুলুকে তার অস্ত্রোপচার হয়েছে, সফল অস্ত্রোপচার, এবং তারপর থেকে কিন্তু তিনি অনেকটাই সুস্থ হচ্ছেন, কিছুটা সময় দিচ্ছেন নিজেকে, এবং আশা করাই যায় বিশ্বকাপে তাকে দেখা যাবে, কারণ বিশ্বকাপের জন্য কিন্তু বিসিসিআই একদম কেএল রাহুলকে চাইছে স্বাভাবিকভাবে, তার মতন অভিজ্ঞ খেলোয়াড়। একদমই তাই, কেউ অভিজ্ঞ খেলোয়াড় এবং সবকটা ব্যাটিং পজিশন তুমি দেখো কিন্তু খেলতে পারে কেএল রাহুল, যে কোনো পজিশন তুমি নামে, তুমি ওপেন করতে নামাও, তুমি পাঁচ নম্বরে নামাও, তুমি তিন নম্বরে নামাও, কেএল রাহুল কিন্তু ডেলিভার করবে। অধিনায়কত্বটাও পারেন, হ্যাঁ অধিনায়কত্বের চান্স নেই, অধিনায়কত্ব রোহিত শর্মা অনেক লম্বা লাইনে একেবারেই, তবে কেএল রাহুলকে অ্যাজ ক্রিকেটার তারা কিন্তু চাইছে, এবং কেএল রাহুল ফিট হবেন দেখতেই পাচ্ছ কিরকমভাবে তিনি ট্রেনিং ফিটনেস ধ্যান দিচ্ছেন, এবং এনসিএতে তাকে একদম ক্লোজলি কিন্তু অবজার্ভ করছে প্রত্যেকে, আর আশা করাই যায় যে খুব দ্রুত তিনি ফিট হয়ে উঠবেন। এবং আমরা জানি যে আইপিএলের সময় তিনি চোটগ্রস্ত হয়েছিলেন যখন লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছিলেন, তারপরে আর আইপিএল খেলেননি, তবে এই মুহূর্তে তার প্রস্তুতি চলছে এবং সামনে ওয়ার্ল্ড কাপ, সেটাই মানে তার লক্ষ্য, তার চোখ এখন ওয়ার্ল্ড কাপ। একদমই অর্জুনের মতো। কিন্তু এই যে আমরা যখন হার্দিক পান্ডিয়া বা কেএল রাহুল এদেরকে নিয়ে আলোচনা করছিলাম, আমরা এই এনসিএ নিয়ে কথা বলতে বলতে আমরা দুজন খেলোয়াড়ের নাম জানতে পেরেছিলাম, যশস্বী জয়সওয়াল এবং রিঙ্কু সিং, তারা দুজনেই এনসিএ এর দ্বারস্থ হয়েছে, রিঙ্কু সিং স্কোয়াডে চান্স পেল না, কি বলতে চাও এই নিয়ে? দেখো রিঙ্কু সিংকে আর একটু সময় দিতে হবে, রিঙ্কু সিং অবশ্যই খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন, তবে একটা সময় কি হয় মানে অনেক সময় ভালো পারফরমেন্স করেও কিন্তু সুযোগ আসে না। আমি একজন ক্রিকেটারের নাম বলতে পারি, অমল মজুমদার, অত্যন্ত ভালো মানে ব্যাটার ছিলেন, মুম্বাইয়ে হয়ে খেলতেন এবং প্রচুর রান করেছেন, কিন্তু সেই সময় তিনি ভারতীয় দলের সুযোগ পাননি, পাবেন কী করে? সেই সময় সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ, সৌরভ এরা ব্যাটিং করছেন ভারতের হয়ে, তো এটাই মানে রিঙ্কু সিংকে ধৈর্যটা রাখতে হবে, রিঙ্কু সিং ভালো পারফর্মার, আশা করবো যে তিনি নম্বরসের ঘোড়া হবেন। হ্যাঁ যে টেস্ট স্কোয়াড আজকে আমরা দেখেছি, যশস্বী জয়সওয়াল অবশ্যই সুযোগ পেয়েছেন, তবে ধৈর্য হারালে চলবে না, যশস্বী জয়সওয়ালের দিকেও কিন্তু নজর থাকবে, কারণ তিনি যেভাবে পারফরমেন্স দেখিয়েছেন আইপিএলে যথেষ্ট ভালো, আর আগামী যদি অ্যাসেট বলা হয় তাহলে কিন্তু ভুল কিছু বলা হবে। একদম একদমই, মোটামুটি আমরা শেষ দিকে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে দিস দে দ্যাট ইয়ারে একটা স্পেশাল স্টোরি রয়েছে, এই যে খরা কাটিয়ে উঠতে পারছে না ভারতীয় ক্রিকেট দল, জানি না কতদিন চলবে এই লম্বা রেসের ঘোড়া বলছিল ভারতীয় দলের এই অবস্থা কেন, 2013 সালে শেষ আইসিসি টুর্নামেন্ট জিতেছিল, তারপরে আর ট্রফি আসেনি। দেখো কেন আসেনি এটার কারণ, অধিনায়কত্ব চেঞ্জ হয়েছে, অধিনায়ক চেঞ্জ হয়েছে, কোচ চেঞ্জ হয়েছে, তারপরেও কেন আসেনি? এটা অবশ্যই এখন ধোনি মানে ধোনি লাকটা ফেভার করেনি, সেই জন্য এই যে ম্যাচটার কথা তুমি বলছো 2013 সালে আজকের দিনই, মানে এই ম্যাচটা ইন্ডিয়া জিতেছে, একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে ইংল্যান্ড জিতবে, মানে ইংল্যান্ডের যে পারফরমেন্স ধোনি কারিশমা জিতিয়ে দিয়েছিল হয়তো সেই করে, মানে মহেন্দ্র সিং ধোনির ওই যে ফাটকা ক্লিক করে যায় না ওরকম একটা অবস্থা আর কি, তিনি ঈশান্ত শর্মাকে দিয়ে বোলিং করালেন, তারপরে লাস্ট ওভার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আসলেন, এবং জেতার পর ফার্স্ট টাইম আমি ধোনির মধ্যে দেখেছি সেই চাইল্ডিশ এক্সটেসি, মানে জয়ের পর যে একটা উচ্ছ্বাস, আমি 2007 আমি দেখেছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর কোনো উচ্ছ্বাস তিনি দেখাননি, নির্লিপ্ত ছিলেন, কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ 2008 সালে জেতার পর নির্লিপ্ত ছিলেন, 2011 ওয়ার্ল্ড কাপ যখন ছয়টা মারছেন না কিছুই না, মানে একটা পাড়ার। আচ্ছা ধোনি কি ইনার ফিলিং এসেছিল ধোনির মধ্যে যে 10 বছর বা 12 বছর বা 13 বছর হয়তো ট্রফি আসবে না, তাই জন্য এটা ধোনিই বলতে পারবে, তবে মানে বাকি যত মেজর টুর্নামেন্ট তিনি জিতেছেন তিনি জেতার পরেও কিন্তু একদম ফুল মানে বিশাল কিছু যে উচ্ছ্বাস তিনি কিন্তু প্রকাশ করেনি, তবে এই ম্যাচটি যখন জিতলেন লাস্টে যখন ডিসাইড হবে ইন্ডিয়া জিতবে তখন কিন্তু একটা চাইল্ডিশ স্ট্যাসি ওর মধ্যে দেখি, এবং সত্যি আজ 10 বছর হয়ে গেছে এরপরে এখনো শিহরণ দিচ্ছে, মানে 2013 সালের
আইসিসি ট্রফি এবং শিখর ধাওয়ান এখানে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন। মানে আমার মনে পড়ছে যে এর এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে তিনি একদম ফর্মে ছিলেন না, এবং তারপরে যখন নাকি টুর্নামেন্ট শুরু হয় তারপর থেকে তার ব্যাট কিন্তু গর্জন করতে শুরু করে। এবং রবীন্দ্র জাদেজার কথা বলতে হবে, এই ম্যাচে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছেন রবীন্দ্র, তার ছবি দেখতে পাচ্ছিলাম আমরা স্ক্রিনে। মানে দুই বিভাগই, বিরাট কোহলিও 40 উপর রান করেছিলেন, তবে রবীন্দ্র জাদেজা একটা পিভোটাল রোল প্লে করছে। তারপর তুমি দেখো 2013 পর, আমি যদি ভুল না হই 2014 আমরা ফাইনাল খেলেছি টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে শ্রীলঙ্কার এগেনস্টে আমরা হারি মানে ঢাকায়। তারপরে 2017 আমরা ফাইনাল খেলেছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের এগেনস্টে, সেখানে কোনো একটা ফাখার জবান আমাদের মানে থেকে নিয়ে গিয়েছে ট্রফিটা। তারপরে তুমি দেখো 2019 আমরা সেমিফাইনালে হেরে যাই, মানে বৃষ্টি স্নাত সেই সেমিফাইনাল এখনও মনে পড়ছে, মহেন্দ্র সিং ধোনি রান আউট। এবং তারপর তুমি দেখো 2021 যে আজকের দিনই আইসিসি ফাইনাল টেস্ট ওয়ার্ল্ড সেটাও হেরেছিলাম ফাইনাল, সেখানেও কিন্তু আমরা রবি বোপারা দুরন্ত ব্যাটিং করছিলেন, ওর উইকেটটি টার্নিং পয়েন্ট ছিল এজবাস্টনে। আজকে 10 বছর পূর্তি এজবাস্টন জয়, আমি জানি না এই টিমের সদস্যদের মধ্যে এখন যোগাযোগ রয়েছে কিনা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের, তবে অবশ্যই স্মরণীয় দিন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। তবে এরকম দিন আরও আসুক, মানে ফাইনালে গিয়ে যেন আমরা আটকে না যাই, একদমই শেষ মুহূর্তে এটাই চাইবো, এই খরাটা কাটিয়ে উঠতে পারি, তাহলে তো আমাদের আমরাও খুশি হবো, আপনারাও খুশি হবেন। আজ স্টেডিয়াম বলেছেন এই পর্যন্ত, জয়দা তোমাকে ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনারা তো জেনে গেছেন ইতিমধ্যে ভালোবাসতে গেলে কী প্রয়োজন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার জালিহান সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। আজ চললাম, কাল আবার ফিরবো এই সময়, তার আগে দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন এবং স্টেডিয়াম বুলেটিন।